হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন মাই লাইফস্টাইল। আশা করছি কি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার আর একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো চলে এসেছি আজকে আর একটা নতুন জায়গায়। এর আগে আমি এখানে কোনোদিনও আসিনি, আর আজকে ভাবলাম যেহেতু এখানে এসেছি তো তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করা যাক। আর এই জায়গাটার নাম হচ্ছে, ভুবনেশ্বরে আছে এটা, তো এই জায়গাটার নাম হচ্ছে ভুবনেশ্বর স্টেট মিউজিয়াম। আর আমি আগে শুনেছিলাম যে এই স্টেট মিউজিয়ামটা অনেকটাই বড়, আর এইটা হচ্ছে এখানকার টিকিট কাউন্টার। তো যেহেতু এই স্টেট মিউজিয়ামটা অনেকটাই বড়, তো এর ভিডিও আমি তোমাদের সঙ্গে পার্টে পার্টে শেয়ার করব। যেরকম এটার এক দুটো বা তিনটে পার্ট আসবে। আর এখানে যেহেতু স্টেট মিউজিয়ামটা প্রচুর বড়, এখানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, অনেক রকম ডিপার্টমেন্ট আছে। যেরকম মূর্তির একটা ডিপার্টমেন্ট, মানে অ্যান্টিক পিস, তো সেরকমই অনেক রকম ডিপার্টমেন্ট আছে। তো সেই ডিপার্টমেন্টের হিসাবে আমি তোমাদের সঙ্গে পার্টে পার্টে ভিডিও শেয়ার করব। আশা করব আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, কারণ এখানে অনেক কিছু দেখার মতন আছে, অনেক কিছু জানার মতন আছে। তো এইটা হচ্ছে পুরো স্টেট মিউজিয়ামটা, মানে এটার পুরো ফ্রন্ট স্ট্রাকচারটা খুবই সুন্দর। সামনে একটা সুন্দর গার্ডেন আছে, এই যো, আর ওই দেখো লেখা আছে স্টেট মিউজিয়াম। তো আমরা এখন মিউজিয়ামের ভিতরে ঢুকছি। তো ঢোকার আগে আমি তো তোমাদের সঙ্গে গার্ডেনটা শেয়ার করে দিলাম, আর এই সাইডে দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট ফুলের গাছ আছে, এরকম স্ট্যাচু আছে, এই যো। এটা হচ্ছে ব্যাক সাইডের গার্ডেনটা, গার্ডেনটা খুবই সুন্দর। আর আমরা এখন মিউজিয়ামের ভিতরে এন্ট্রি করব, এই যো। আর এখানে এন্ট্রি করতে পার পার্সন 20 টাকা করে নেয়। আর মিউজিয়ামের টাইমিং তো আমি তোমাদেরকে দেখিয়েই দিলাম, ওই টিকিট কাউন্টারের সামনেই লেখা ছিল। তো তোমরা একটু জুম করে দেখে নিও, মিউজিয়ামটা অনেক বড়, তোমরা একবার চাইলে এখানে এসে ঘুরেও যেতে পারো। আর এখানে আসলে মিনিমাম হাতে 3-4 ঘন্টা সময় নিয়ে আসতে হবে, তাহলেই পুরো মিউজিয়ামটা সুন্দর করে ঘুরে দেখতে পারবে তোমরা। আর আমরা এখন এন্ট্রি গেট দিয়ে, এই যো, ভিতরে এন্ট্রি করলাম। আর ভিতরটা দেখো খুবই সুন্দর, এই দেখো, এইটা ঢুকতেই এগুলো সামনে রয়েছে, এরকম সব ডিজাইনিংয়ের অ্যান্টিক পিস, মূর্তি, এই যে এগুলো সব হাতের কারুকার্য করা এরকম। তো চলো গাইস, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করব আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, এখানে অনেক কিছু দেখার মতন জানার মতন আছে। তো আমরা এখন ঢুকবো হচ্ছে ফার্স্ট ডিপার্টমেন্টে, আর ফার্স্ট ডিপার্টমেন্টের নাম হচ্ছে আর্কিওলজিক্যাল সেকশন। তো চলো এই সেকশনটা তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে শেয়ার করি। এই সেকশনটা অনেকটাই বড়, এখানে অনেক কিছু দেখার মতন আর জানার মতন আছে, তোমাদেরও ইন্টারেস্টিং লাগবে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করব আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে।
তাহলে গাইজ, এই আর্কিওলজি সেকশনের এইটাই হচ্ছে লাস্ট। এই যো, তাহলে এই ভিডিওটা আমি এই অবধি রাখলাম। এর পরের পার্টে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে স্টেট মিউজিয়ামের। আর এই আর্কিওলজি সেকশনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর এই দেখো, এই সাইডেই রয়েছে এক্সিট, তো এই সেকশনটা এই অবধি। আর এর পরের পার্টে আরো বাকি ডিপার্টমেন্টের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি। তাহলে গাইস, সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Thank you.